শম্পাপা শ্বশুর বাড়িতে এসে গরুর খামার শুরু করেছেন, বাবার বাড়িতে কি গরু পালা হতো নাকি? না না, কখনো বাবার বাড়িতে লালন পালন করা হয় নাই, গরুর কাছেও কখনো যাইনি। আসলে তখন পড়াশোনা করতাম, তো বিয়ের পরে এখানে আইসা তখন শ্বশুর বাড়িতে গেলে কত কিছুই করতে হয়। এখন আইসা দেখি গরু আছে, তো তখন আস্তে আস্তে যাওয়া হইতো আর কি, যে না গেলে হয়তো বা কথা হবে, এই জন্য আস্তে আস্তে যাইতাম। যাইতে যাইতে একটা অভ্যাস পড়ে যায়, একটা গরু আমিও লালন পালন করি, যে শখ একদিক দিয়ে আসলে শখ গরু পালনের মধ্যে। এখন যে গরু যদি না লালন পালন করি যখন বিক্রি করে দেই তখন খুব খারাপ লাগে, মনে হয় কি জানি নাই। এখন গরুর প্রতি আসলে একটা ভালোবাসা এসে গেছে, এই জন্য একটু কষ্ট হইলেও করি, যে দেখা যাক সে কিছু হবে, আল্লাহ যদি চায় এর মাধ্যমে যদি ভাগ্য ফিরায় বা কিছু হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুর চৌরাস্তায়। আমরা এই মুহূর্তে আছি একজন নারী উদ্যোক্তার গরুর খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে সেই নারী উদ্যোক্তা, তার নাম হচ্ছে শম্পা আপা। তিনি 2018 সালে মাত্র একটি গরু দিয়ে খামার যাত্রা শুরু করেন, বর্তমানে তার এখানে প্রায় 5টি গরু রয়েছে। তিনি এখন নিয়মিত গরু পালন করেন। বিশেষ করে শম্পা আপার গরু পালনের চিত্রটা একটু ভিন্ন, তার শ্বশুরবাড়ি থেকে মূলত উদ্বুদ্ধ হওয়া এই গরুর খামারের প্রতি এখন নিজেই গরু পালন করছেন বাণিজ্যিকভাবে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো শম্পা আপা এখান থেকে এই গরুগুলো কেমন টাকা দামে বিক্রি করতে চাচ্ছেন, সেসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম শম্পা আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শম্পা আপা, আমরা এই মুহূর্তে আছি আপনার একটি গরুর খামারের ভিতরে। জি, আপনারা আমাদের গরু খামারে আছেন। আচ্ছা শম্পা আপা, আমরা এখন জানতে চাই যে আপনি গরু পালনের সাথে যুক্ত আছেন কত বছর? 2018 সাল থেকে, এই 4 বছর, মানে 4 বছর শেষ হয়েছে, 5 বছরে পড়ছে আর কি। আচ্ছা, আপনার গরু পালনটা শুরু হয় কীভাবে? আমার গরু পালনটা শুরু হয়, আমার বিয়ে হওয়ার পরে আমার শ্বশুর বাড়িতে দেখতাম গরু ছিল, আগে তখন গাবি গরু ছিল, তখন ওই দেশি জাতের গরুগুলো ছিল। তারপরে আস্তে আস্তে দেখা যায় এক সময় বিক্রি করে দেয় কুরবানির পরে শেষ হয়ে যায়, তখন দেখা যায় আমাদের একটা গরুর গোয়ালঘর ছিল, এখানে খালি ফাঁকা পড়ে আছে। তখন চিন্তা করলাম এখানে ফাঁকা পড়ে আছে, তাহলে আমি তো একটা বাছুর কিনে পালতে পারি, যে যদি বাছুর কিনে পালি হয়তো বা বছরে দেখা যাবে কিছু টাকা আয় করতে পারবো, এখান থেকে বাড়িতে তো বসেই আছি। তো সেখান থেকেই শুরু, যে আমাদের তখন আবার আমরা যৌথ পরিবার ছিল, অনেক ধান আমাদের ছিল, তো ওই ধান থেকে অনেক কুড়া ছিল, তারপরে ধানের খড় ছিল, যেগুলো তো আসলে মানুষে নিয়ে যায় বা বিক্রি করে নষ্ট হয়, যে সেগুলা খাওয়াই হয়তো বা গরু পালতে পারবো, এরকম একটা ধারণা থেকেই গরু আসলে লালন পালন করা। আর প্রথমত একটা বাছুর সার বাচ্চা একটা কিনলাম আর কি। আচ্ছা শম্পা আপা, শ্বশুর বাড়িতে এসে গরুর খামার শুরু করেছেন, বাবার বাড়িতে কি গরু পালা হতো নাকি? না না, কখনো বাবার বাড়িতে লালন পালন করা হয় নাই, গরুর কাছেও কখনো যাইনি। আসলে তখন পড়াশোনা করতাম, তো বিয়ের পরে এখানে আইসা তখন শ্বশুর বাড়িতে গেলে কত কিছুই করতে হয়। এখন আইসা দেখি গরু আছে, তো তখন আস্তে আস্তে যাওয়া হইতো আর কি, যে না গেলে হয়তো বা কথা হবে, এই জন্য আস্তে আস্তে যাইতাম। যাইতে যাইতে একটা অভ্যাস পড়ে যায়, একটা গরু আমিও লালন পালন করি, যখন গোয়ালঘর ফাঁকা দেখলাম যে তাহলে আমরা একটা সার বাচ্চা কিনে লালন পালন করি, দেখি কেমন হয়, সেই উদ্দেশ্যে আসলে কেনা। শম্পা আপা, এই খামারের মূল উদ্যোক্তাকে আপনি নাকি ভাইজান কোনটা? আমি আপনার ভাইজান গরু পালনের সাথে, সেও কখন আসলে তার তাদের বাড়িতেই ছিল গরু, ওই দেশি গাবি সার বাচ্চাগুলো ছিল, কিন্তু সেও কখনো গরুর কাছে যায়নি। তো প্রথমে আমরা তো বউ হিসাবে যাইতে হয়, বউরা আমরা তিন জাল ছিলাম, তিনজনেই যাইতে হইতো তখন দেখা যেত। কিন্তু আমি যখন প্রথমে সার বাচ্চা কিনতে চাই, সে দিবে না, কখনো দিতেই চায় না, যে না দরকার নাই, টাকা নষ্ট, কত কিছু হয়, রোগবেলায় হয়, তো দিতে চায় না। তো অনেক জোরাজুরির পরে এক সময় দিল, আচ্ছা তুমি যখন এতই জোরাজুরি করতেছো তাহলে তোমারে কিনে দেই। তখন প্রথম একটা 50,000 টাকা দিয়ে আমি একটা সার বাচ্চা কিনেছিলাম প্রথম অবস্থায়। আচ্ছা, সেখান থেকে শুরু আর কি। কতগুলো গরু রয়েছে এখন খামারে? এখন 5টা গরু আছে। 5টা গরু? জি। তো সংসারের কাজের পাশাপাশি খামারে আপনি সময় দেন? হ্যাঁ, আমি বেশি সময় দিই সংসারের কাজের পাশাপাশি। এখন আপনার ভাইও করে, এখন এখন তারও একটা আগ্রহ আসছে গরুর প্রতি, যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 4 বছরে যতগুলো গরু লালন পালন করছি কখনো লস হয় নাই, মোটামুটি কিছু টাকা আমার আসছে, এই জন্য সে এখন আগ্রহী, যে বছরে কিছু টাকা যদি থাকে এটা তো একটা আসলে বছরে এক্সট্রা একটা আয়,
তাহলে এটা বাড়িতে বসে তো করাই যায়, চাকরি বাকরি যেহেতু করি না, বাইরে যাই না, তাই বাসার ভিতরে থেকে এটা করি। আমি সেও আমার পাশাপাশি আমার সাথে আসলে কাজ করে। এখন তো আগে তো একটা দুইটা ছিল, এখন আলহামদুলিল্লাহ এবছর আমরা 5টা গরু কিনেছি। তো 5টা গরু তো আর আমি একা একা করতে পারি না, সেও করে আমিও করি। তখন বেশিরভাগ দেখা যায় আমিই থাকি, সে কাজের ফাঁকে ফাঁকে আমাকেও সময় দেয় গরুর পাশে আর কি। সংসারের কাজের পাশাপাশি একটু পরিশ্রম হয়ে যায় না গরুর খামারে কাজ করাটা? পরিশ্রম হয়, হইলেও দেখা যায় করি যে বসে থেকে লাভ কি। আর এখানে তো পরিশ্রম বলতে আমার একটা ছেলে তো এখন বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমার ছেলের বয়স 9 বছর প্লাস। এখন এখন তো তেমন কোনো কাজ নাই সংসারে, মানে এখন গরুর পিছনেই সময় দেওয়া, রান্নাবান্না আর গরুর কাজ, এই জন্য এতটা কষ্ট হয় না। আর আপনার ভাইও সময় দেয়, এই জন্য এতটা কষ্ট হয় না। তারপরও যে করি যে শখ, একদিক দিয়ে আসলে শখ গরু পালনের মধ্যে। এখন যে গরু যদি না লালন পালন করি যখন বিক্রি করে দেই তখন খুব খারাপ লাগে, মনে হয় কি জানি নাই। এখন গরুর প্রতি আসলে একটা ভালোবাসা এসে গেছে, এই জন্য একটু কষ্ট হইলেও করি যে দেখা যাক কিছু হবে, আল্লাহ যদি চায়, এর মাধ্যমে যদি ভাগ্য ফিরায় বা কিছু হয় যদি করতে পারি। তো এখন তো অনেক ইউটিউব চ্যানেল আছে, দেখি অনেক ভিডিও। আসলে মূলত আমি কিন্তু ইউটিউব চ্যানেল দেখে গরু কিনি নাই, যখন আমি গরু কিনছি তখন কিন্তু কোনো ইউটিউব চ্যানেলও দেখি নাই, গরু সম্বন্ধে কিছু জানিও নাই। এমনিই হঠাৎ করে ওই শ্বশুরবাড়ির আগের গরু থেকে ওগুলা থেকেই আগ্রহটা যে একটা দেখি লালন পালন করে কী হয়। তা এখন তো ইউটিউব চ্যানেলে দেখি অনেক কিছু, এখন আরও বেশি আগ্রহ যে গরু দিয়ে যদি কিছু করতে পারি। এখন তো দেখি অনেকেই গরু লালন পালন করে অনেকের ভাগ্য বদল হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, জানি না আল্লাহ পাক জানে সত্য মিথ্যা। অনেকেই ইউটিউব চ্যানেলে দেখি, আমি যদি আল্লাহ পাক চায় হয়তো বা এটার মাধ্যমে ভাগ্য ফিরাতেও পারে, এই জন্যই এখন আশা একদিকতে এখন গরুর প্রতি একটা আশা নিয়েও কাজ করতেছি, আরেকদিক দিয়ে ভালোবাসা নিয়েও কাজ করতেছি, যে গরুর প্রতি একটা ভালোবাসাও আছে আবার একটা আশাও আছে যদি আল্লাহ পাক এটার মাধ্যমে কিছু দেয় আমাদের। আচ্ছা তাহলে আপা আমরা কিছু গরুর দরদ সম্পর্কে জানি। আচ্ছা ঠিক আছে, চলো কোন পাশ থেকে শুরু করবো? চলেন ওই পাশ থেকে। আপা আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার একটি গরু, এটা কোন জাতের গরু? এটা শাহিওয়াল। শাহিওয়াল, বয়স কেমন হয়েছে? এটা 17-18 মাস। আমরা হাট থেকে সংগ্রহ করা, তো আসলে এটা সঠিক বয়স আমি বলতে পারি না, কিন্তু এখনো দাঁত হয়নি। দাঁত হয়নি এখন? না, এখনো দাঁত হয়নি। ওজন কেমন আছে আনুমানিক? আমি ধারণা করতেছি 6 মণ প্লাস হবে। 6 মণের উপরে হবে, আপনি ধারণা করছেন? হ্যাঁ, ধারণা আনুমানিক, আমাদের স্কেল নাই তো আমরা আসলে ওজন করতে পারি না, আনুমানিক ধারণা। অনেকে দেখছে, অনেক মানুষে দেখছে, অনেকে বলছে, আর আমারও যতটুকু এই ধারণা যে 6 মণ প্লাস হবে। কম হতে পারে, বেশি হতে পারে? বেশিও হতে পারে। দাম চাওয়া কত? 1,80,000 টাকা। 1,80,000 চাওয়া দাম? হ্যাঁ। আলোচনার সুযোগ তো আছে? হ্যাঁ, অল্প কিছু। আচ্ছা, পাশে আরও একটি চমৎকার গরু রয়েছে, বিশেষ করে কালো গরুর সংখ্যা আপনার এখানে বেশি, এটা কোন জাতের? এটা ফ্রিজিয়ান ক্রস। ফ্রিজিয়ান ক্রস? হ্যাঁ। এটাও কি একই বয়সে? হ্যাঁ, এটাও একই বয়সে। ওজন কি একটু বেশি নাকি না? এই কাছাকাছি হবে। কাছাকাছি? হ্যাঁ, কাছাকাছি হবে। দর্শক আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এটার ওজন আপা বলছে 6 মণের কাছাকাছি হবে। এটার দাম কেমন চাচ্ছেন? এটাও এটার মতোই 1,80,000 টাকা। 1,80,000 জি চাওয়া দাম? হ্যাঁ। বিক্রির ক্ষেত্রে আলোচনা করার সুযোগ আছে? হ্যাঁ, অল্প কিছু। আচ্ছা ঠিক আছে, আমরা পাশে আরেকটি গরু দেখতে পাচ্ছি আপা, এটা কোন জাতের গরু? এটাও ফ্রিজিয়ানের ক্রস। ফ্রিজিয়ানের ক্রস? হ্যাঁ। ওগুলা থেকে এটা একটু ছোট মনে হচ্ছে। তেমন না, এটাও এটা আসলে ওগুলানে থেকে উঁচা লম্বা, একটু লম্বাই বেশি, তো একটু ই হবে আর কি। আচ্ছা, এটার ওজন কেমন আছে অনুমানিক? এটাও ধারণা করতেছি 6 মণের কাছাকাছি হবে। 6 মণের কাছাকাছি। আচ্ছা, এটার বয়স? এটার বয়সও এমনই, তেমন এখনো দাঁত হয়নি। এখনো দাঁত হয়নি? একটারও এখনো দাঁত হয়নি। গুলানের বয়স তেমন না আর কি। এর দাম চাচ্ছেন কত? এটা 1,70,000 টাকা দাম চাইতেছি। 1,70,000? বাকি দুটো থেকে 10,000 টাকা কম? হ্যাঁ, একটু ছোট সেবি তাই? হ্যাঁ। আচ্ছা, তার পাশে আরও একটি চমৎকার গরু রয়েছে, এটা কোন জাতের? এটাও ফ্রিজিয়ানের ক্রস। এটা ফ্রিজিয়ান ক্রস? হ্যাঁ, আমি মূলত বেশিরভাগ ফ্রিজিয়ান ক্রস গরুগুলাই লালন পালন করে থাকি, কারণ এগুলা মাংস অনেক তাড়াতাড়ি ই করে, এর জন্য। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? এটা 1,45,000। 1,45,000? আচ্ছা, এর পাশে আরেকটি গরু আছে, এটার দাম চাচ্ছেন কত? ওইটাও 1,45,000। ওইটা অনেক ভালো জাতের একটা বাচ্চা, ওটার পাগুলো অনেক মোটা মোটা, ওটা অনেক খুঁজে তারপর হাট থেকে সংগ্রহ করা আর কি, ওটার নাভিটাও অনেক ঝুলানো, ওটা অনেক ভালো জাতের একটা বাচ্চা। দুইটাই 1,45,000 করে? হ্যাঁ,
দুইটা 1,45,000 করে। এগুলো যদি কেউ লালন পালন করতে চায় তো আমি আশা রাখি এগুলো মনে হয় অনেক ভালো হবে, বড় হবে। কিন্তু আমি করতে পারতেছি না, হয়তো বা অনেকে বলবে যে তাহলে আপনি লালন পালন করে বড় করলেন না কেন। আসলে আমাদের খরচ 5টা গরুর এখন খরচ দিয়ে কুলাইতে পারতেছি না, বর্তমানে অনেক খরচ, খাবারের দাম অনেক বেশি। তো দেখা যায় 5টা গরু মাসে 60,000 টাকার কাছাকাছি এসে পড়ে, এই জন্য এখন খরচ দিয়ে আয় করতে পারতেছি না, এই জন্য আমরা আরও ছেড়ে দিতে চাইতেছি। কেউ যদি লালন পালন করতে চাই নিয়ে আশা করি যে ভালো হবে। আচ্ছা, এগুলো বিক্রি যদি হয়ে যায় পরবর্তীতে কি আর বড় গরু পালার ইচ্ছা আছে নাকি? এগুলো এক গরুগুলো বিক্রি হয়ে গেলে আমি আসলে এত বড় করে পালি না, আমার এই পর্যন্ত যতগুলো গরুই বিক্রি করছি সবগুলাই 5.5-6 মন এরকম হইলে আমরা গরুগুলা বিক্রি করে দিই। কারণ এত বড় গরুর লালন পালন করলে দেখা যায় ক্রেতা পাওয়া যায় না, তখন সমস্যায় পড়তে হয়। আমরা এরকম গরুই পালি। শম্পাপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। বিশেষ করে আপনাদের মতো নারী দুগ্ধকে দেখেই কিন্তু অনেক নারী দুগ্ধ সৃষ্টি হচ্ছে, যারা খামার করতে আগ্রহী হচ্ছে। হ্যাঁ, আপনারা দোয়া করবেন যাতে আমি এটা ন্যায্য মূল্যে ভালো একটা দামে বিক্রি করতে পারি, যাতে পরবর্তীতে আমার আরও আশা জাগে যে আরও ভালো কিছু করার বা আরও বড় করে খামার করার, যদি আমি ভালো কিছু পাই। আল্লাহ পাক যদি আমাকে কিছু দেয় তাহলে হয়তো বা আরও বড় কিছু করার চেষ্টা আছে। আমাদের দেখে হয়তো আরও নারী উদ্যোক্তা আমি যদি করি আমার এলাকায় হয়তো আশেপাশে দেখে আর অন্যরাও করতে উৎসাহ জাগবে আর কি। আচ্ছা, ঠিক আছে আপা, জন্য দোয়া করবেন যেন ন্যায্য মূল্যে আমরা গরুগুলো বিক্রি করতে পারি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারাও ভালো থাকবেন, আপনাদেরকেও ধন্যবাদ।